বিশ্ব নবী আমার ঘোষণা করেছেন পৃথিবীর সকল মুসলমান একটা দেহের মতো, কথা বলেন ঠিক কিনা? বিশ্বের মুসলমান একটা দেহের মতো, মুসলমান যেখানে আক্রান্ত হয় সেখানে প্রত্যেকটা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত হয়, কষ্ট পায়, ঠিক কিনা বলেন? আজকে দেখেন ভারতের জমিনে, আজকে ভারতের জমিনে মুসলমানদেরকে কিভাবে মারা হচ্ছে, কথা বলেন? আমরা কারোর সঙ্গে হিংসা করি না। আজকে মুসলমানরা দেখেন কত সুন্দর করে আমাদের সমাজে হিন্দু ভাইরা আছে না নাই, আমরা কত সুন্দরভাবে তাদেরকে আদর করি, ভালোবাসি, আর তারা ভারতের জমিনে আমাদের মুসলমান নিধনের কাজে ব্যস্ত হয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বর্তমান সময়ের কুখ্যাত সন্ত্রাসী হচ্ছে মোদি, কথা বলেন ঠিক কিনা? যে কিনা মুসলমানদেরকে মেরেছে, শুধু তাই নয় মসজিদে আগুন দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই একটা কথা বলতে চাই, ও মসজিদে আগুন দেয় নাই, বর্তমান পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজা আগুন দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাই আজকে মাহফিল থেকে একটি কথা বলতে চাই, এই মোদি হলো কুখ্যাত সন্ত্রাসী। আজকে এই মিডিয়া আছে এখানে, আমি মিডিয়ার মাধ্যম দিয়ে জানাতে চাই, ও মোদি সরকার তুমি একটি কথা জেনে রাখো, আজকে চীন মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে করোনা ভাইরাস দিয়ে মারতেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে চীন বুঝতে পেরেছে, আজকে তুমি এর থেকে শিক্ষা গ্রহণ করো, না হলে তোমাকে আল্লাহ তাআলা এর চাইতে কঠিন কষ্ট দিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের আলোচনা চলবে, আরো জোরে বলেন চলবে, কোরআনের আওয়াজ চলবে ততদিন সূর্য পূর্ব দিকে উঠবে যতদিন, ঠিক কিনা বলেন? কোরআনের আওয়াজ চলবে সূর্য যতদিন জ্বলবে, ঠিক কিনা বলেন? কোরআনের তাফসির চলবে সূর্য যতদিন জ্বলবে, যতদিন এই দেহে আছে প্রাণ আমরা গেয়ে যাব আল কোরআনের গান, যতদিন এই দেহে আছে প্রাণ আমরা গেয়ে যাব ইসলামের গান, দুটি মনে মনের মিলন হলে খোদারি রহমত সৃষ্টি হয়, চিরদিনই চিরদিনের দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয়, চিরদিনের দুনিয়ায় হয়েছে হায় কোরআনের জয়, ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান, কোরআনের আলোচনা তো প্রতিদিন হচ্ছে, আমরা শুনতেছি, কথা বলেন ঠিক কিনা? আজকে হৃদয় ফেটে যায়।